এখানে পনিরগুলোই দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে। আর এখানে একটু নুন নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর একটু আদা বাটা আর রসুন বাটা নিব, একটু আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিব অল্প করে। দেখো রসুন বাটা, আদা বাটা, আদা বাটা, এই লঙ্কার মধ্যে, হ্যাঁ আগে দিতে হবে, অন্য কিছু দেখো। এবার ভালো করে এগুলো আমি মাখিয়ে নিব। আমি ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার লঙ্কার গুঁড়ো আনলে হয়ে যাবে। আর এখানে আমি পেঁয়াজগুলো এরকম করে কেটে কেটে নিয়েছি। এই দেখো আর ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে, আর সয়া সস, ওখানে রসুন কুচি, আদা কুচি হচ্ছে, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিও। এখানে আমি আগে থেকে লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। এবার এগুলোকে দিয়ে দেওয়া হয়েছে কড়াতে, এবার লাল লাল করে ভেজে নিব। দেখো ভালো করে ভেজে নিয়ে নিব, এরকম হালকা হালকা আছে, লাল লাল করে ভেজে নিতে হবে। আর পনিরটা কি বলতো, আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম করে, তোমার যদি ইচ্ছে করো না ঢেকে রাখলেও হবে, তবে যতটা ঢেকে আমি ঢেকে রেখেছিলাম তো আমারটা সব নরম আর খুব সুন্দর হয়েছিল টেস্টটা, বিশ্বাস করো। অনেক খেয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছে। কিন্তু খাবার পরে ভিডিওটা আপলোড হচ্ছে, যেহেতু আমি সময় পাইনি ওই জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিব। দেখো লাল লাল টাইপের হয়ে এসছে, তোমরা ভালো করে দেখো। এই দেখো লাল লাল টাইপের হয়ে গেছে এইদিকে আমার, এই দেখো এরকম করে আমি আর একবার হবে ওগুলো আমি দিয়ে নিয়েছি। দেখো এবার লাল লাল করে সব আমি তোমার মোটামুটি 200 পনিরের নিয়ে করছি, আর কর্নফ্লাওয়ারে মাখিয়ে দিচ্ছি। এটা করে তোমরা একবার দেখো প্লিজ, এত সুন্দর টেস্টি হয়েছে খেতে, মানে আর আমার বন্যা সুন্দর করে এটা, সত্যি আমার বল এটা সুন্দর না। ও চিকেনটাও ভালো রান্না করে, তারপরে তোমার হচ্ছে কি বলে ও এটাও খুব সুন্দর করে চিকেন, চিলি চিকেনটাও ভালো করে, ওটাও তোমাদেরকে একদিন দেখাবো। চিকাতে তুলে নিটুলে আবার তোমাদের সামনে আসছে। আর আমার বরকে বলা শিখাচ্ছি, যদি ভুল টুটি একটু কিছু বলে তোমরা কিছু মনে করো না, ওকেও তো শিখতে হবে, ও শিখছে। দেখো ওকে শিখিয়ে শিখিয়ে করছি, আস্তে আস্তে ও ঠিক পারবে। আমার বর রান্না করছে, দেখতে পেরেছো? থামো, তুমি চিলি চিকেন ভালো রান্না করতে পারো? বলো 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 না, ভালো করে পারে, মিথ্যে কথা, ভালো পারে চিলি চিকেন রান্না করতে। সব জিনিসগুলো পেঁয়াজ রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ টিয়াজগুলো ও দিবে। ততক্ষণে দেখো এগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, আর ও একটু কথা বলতে ভয় করছে, ওর কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, ওই জন্য ও ঠিক ঠিক করে আমি বলে বলে দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তোমরা সাবস্ক্রাইব করতে কি ভুলে যাচ্ছ না? ওইটা দেখতে পাচ্ছ না, ওখানে একটা লাল টাইপের জিনিস থাকবে, ওখানে একটা টুস করে ভাজিয়ে দিবে। পেঁয়াজ কুচি না ডুমডুম করে কেটে নিয়েছো? তারপর বলো ভালো করে নাম ভালো করে 10 মিনিট এভাবে নাচতে হবে। পয়সাটা করছে খাটনি করে আনবি, আমি সেটি দেখবো, তখন আমাকে যেন না লাগে পয়সাটা তো একটা খাটনি আছে, এমনি কিছু এই ওই দিয়ে পেস্ট তো এটা দিতে হয় না। তো ভালো করে এটা কষিয়ে নি, কষিয়ে টষিয়ে আবার দেখো একটু লঙ্কা দিতে হবে, মানে ঝাল হবে না, কাঁচা লঙ্কা দিবা, লঙ্কা গুঁড়ো আছে দেখ, লঙ্কার গুঁড়ো আছে, হালকা লবণ দিয়ে দিবা, তাহলে টেস্ট হবে।
এবার সয়া সস আর চিলি সস, আমি সয়া সস আর টমেটো সস মিক্স করে রেখেছি, এটা দিয়ে দিই। কর্নফ্লাওয়ারগুলো জোরে করে বলো, এইটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার গুলে রাখা ওইটুকু দিয়ে দিব। হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব যাতে একটু ঝাল ঝাল হয়। তোমরা অল্প জিনিস দিয়ে এরকম ভাবে সুন্দর করে বাড়িতে খেতে পারো, তাই না? ওই যে নোংরা করে গেল, একটু জল দিয়ে দেবো। চিলি পনির হয়ে গেল, চিলি পনির রান্না অল্প জিনিস দিয়ে আর খুব কম সময়ে ঝটপট একবার তোমরা করে দেখতে পারো। রাঁধুনিটাকে তোমাদেরকে শেষে দেখাবো। এবার নামিয়ে নিয়ে ব্যাস তোমরা পোলাও, রুটি, যে কোনো জিনিস দিয়ে সার্ভ করে নিতে পারো। এবার চিলি পনিরটা নামিয়ে নিতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে কি শোনাবো নাও তারপরে বলো। তোমাকে তোমাকে দেখিয়ে বলবো না কেন, আমার একটা ছবি তুলে দেখেছো কত সুন্দর হচ্ছে দেখতে। তোমরা এভাবে একবার করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। এটা অবশ্য আমার বড় খুব ভালো রান্না করতে পারে, সেজন্য ওকে রান্না করানো হয়।